নমস্কার বন্ধুরা, এখন আমরা রয়েছি শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতন এসে অনেক কটা প্লেস ঘুরে নিয়েছি, তোমরা ভালো করে ভিজিট করে নিও সেই সব ভিডিওগুলো। আর এখন আমরা রয়েছি সৃজনী শিল্পগ্রামে। তো এই জায়গাটা খুবই সুন্দর, এত সাজানো গোছানো, অনেক কিছু দেখার শেখার রয়েছে। তো সামনে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে, টিকিট মূল্য এভরিথিং, তো দেখে নিও তোমরা একটু ভালো করে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এন্ট্রি গেটের এই দু সাইডে এত সুন্দর করে সাজানো, যে কোনো বাচ্চা বড় সবারই মন কেড়ে নেবে। তো দেখতে পাচ্ছে এখানে টুনাটুনির বিয়ের যেটা আছে ওটা ছবি রয়েছে, তো আমার মেয়ে দেখে চিনতে পেরেছে, যার জন্য বাবা একটা ফটো নিচ্ছে। আর সামনে এগিয়ে তো আরও অনেক কিছু রয়েছে, বিভিন্ন রকম আলপনা থেকে ডিজাইন, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প, সব কিছু। তো দেখতে বেশ ভালোই লাগবে সবার। তো যারা যারা শান্তিনিকেতনে আসবে তো অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। তো সামনে আমরা এগিয়ে যাচ্ছি টিকিট কেটে, আর সামনে এগিয়ে যেতেই আমরা পেয়েছিলাম পুতুলগড়। তো সেখানেই আমরা এন্ট্রি করব, পুতুলগড় এই যে। তো আমরা এন্ট্রি করেছি, আর এখানে বিভিন্ন রকম পুতুল দেখতে পাচ্ছ সাজানো রয়েছে। ছোটোবেলায় অনেকেই আমরা পুতুল খেলা দেখেছি, তো বেশ ভালো লাগলো সেই সব পুতুলদের দেখে, পুরনো স্মৃতি মনে পড়ে গেল। কিন্তু এখনকার দিনে পুতুল খেলাটা খুব বেশি হয় না, যেহেতু মোবাইল টিভির সময় চলে এসছে, সেই জন্য খুব একটা আমি দেখতে পাই না যে পুতুল খেলা এসছে। আগে আমাদের গ্রামে যেরকমভাবে হতো তো বেশ ভালো লাগতো, বর্ষরে তো এক দুবার তো হতোই। তো এই সব পুতুল দেখে বেশ ভালো লাগলো, আমি চিনতে পারছিলাম যে কোনটা রাজা রানী মানে সাজতো, তো সেই সব পুতুলদের। আর এখানে আরও অনেক কিছু রয়েছে, পোড়ামাটি রয়েছে, তারপর পুরুলিয়ার যেসব ছৌ নাচের দেখতে পাচ্ছ, যেটা মুখোশ, ছৌ নাচের মুখোশও রয়েছে এখানে পুতুল ঘরেই। আর এই যে এইটা দেখো, রাক্ষ নর নরসিংহ এইরকম কিছু। আর এটা হচ্ছে পোড়ামাটির পুতুল, দেখতে পাচ্ছ পোড়ামাটির পুতুল। তো মানে এখানে যে সৃজন শিল্পগ্রামের ভেতরে বিভিন্ন রাজ্যের অনেক কটা মানে বেশ কটা রাজ্যের তাদের মানে বাড়ি, মাটির বাড়ি, তাদের আলপনা, তারপর তাদের সেই সব জায়গার বিখ্যাত বিখ্যাত জিনিস সেই বাড়ির ভেতরের মধ্যেই রাখা রয়েছে। ওগুলো দেখতে না আরও সুন্দর লাগছে। আর এখানে চারিদিকেই শিল্পকর্ম ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ বাঁশের মধ্যে কত সুন্দর ডিজাইন করে শিল্পকর্ম করা রয়েছে, এমনকি গাছের শুকনো গাছের গুড়ির মধ্যেও দারুণ করে সুন্দর করে সাজানো রয়েছে। তো আমরা প্রথমে চলে এসেছিলাম পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তারপর বিহার, গুজরাট, এরকম করে রাজস্থান, এরকম করে বিভিন্ন বিভিন্ন রাজ্যের এখানে শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে। একটা তা মানে সেই জায়গার যেরকমভাবে বাড়িগুলো হয়, সেই বাড়ি, তাদের জিনিস, তারা তাদের সেই জায়গার বিখ্যাত বিখ্যাত জিনিস, ছোট ছোট শিল্প, সব কিছু সেই বাড়ির মধ্যে রাখা রয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছিল, তোমরা যারা যাবে তো ভালো করে একটু দেখো, অনেক ভালো লাগবে। তো আমি এখন পশ্চিমবঙ্গের যেটা কুঠির, পশ্চিমবঙ্গের যেটা রাখা রয়েছে তো ওখানে রয়েছে, দেখতে হচ্ছে পোড়ামাটি শিল্প তুলে ধরা হয়েছে, আর বিভিন্ন রকম দেয়ালে আলপনা ছবি, আর এটা হচ্ছে ডোকরা শিল্প, তো সেই সব তুলে ধরা হয়েছে। এই যে মাটির পোড়ামাটি, এমনকি পিছনে রয়েছে মা দুর্গা, লক্ষ্মী, কালী, এরকম করে অনেক মূর্তি। আর এটাও পশ্চিমবঙ্গেরই একটা, পশ্চিমবঙ্গের যে জায়গাতে ছিল তো সেখানে তিনটে মানে তিনটে বাড়ি ছিল, তিনটে বাড়িতে তিন রকম শিল্প রয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে কিছু বাদ্যযন্ত্র খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর আগে এইরকম অনেক কিছু দেখার রয়েছে, তো তোমরা ফুল ভিডিও দেখো, একটু ধৈর্য নিয়ে অনেক কিছু দেখতে পাবে। যারা যাওনি তাদের তো বিশেষ করে ভালো লাগবে, আর যারা গিয়ে দেখেছো তাদের তো ভালোই লেগেছে। তো তোমরা একবার সবাই মিলে দেখো যে আমি ভিডিওটার মধ্যে কী তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই যে দেখো, মানে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে চাষ, তারপর মাটির শিল্প, মনসা মূর্তি, ঢাক ঢোল, কীর্তনে যে সব বাদ্যযন্ত্র, সেই সব সব কিছু এখানে রাখা রয়েছে, তো সেগুলোই। আর নিচে চাটাই দেওয়া আছে, চাটাইয়ের উপর দাঁড়িয়ে এখানে চারিপাশে দেখলেই আলপনা থেকে শুরু করে শিল্প সব ফুটিয়ে তোলা হয়েছে। এই যে খুব
খুবই সুন্দর। তোমরা ফুল ভিডিও দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থেকো এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর শান্তিনিকেতনের আমার প্রথম দিনের জার্নি থেকে থাকা, তারপর প্রথম দিন দ্বিতীয় দিনের ভিডিও যারা দেখোনি অবশ্যই এবার চেক আউট করে নিও ওই ভিডিওগুলো। আশা করছি সবারই খুব ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। আর বেশি কথা বলছি না, বিভিন্ন রাজ্য রয়েছে সেই রাজ্যের ভিডিওগুলো দেখো। এখন তোমরা যেগুলো দেখছো সব কিছুই পশ্চিমবঙ্গের বিশেষ কিছু কুটির শিল্প, তো সব কিছুই সাজানো রয়েছে। এগুলো হচ্ছে মাছ ধরার সরঞ্জাম, একটা দিয়ে মাছ রাখা আর মাছ ধরা। তো এছাড়া আরও অনেক রয়েছে, এমনকি গাছ কাটা থেকে শুরু করে যেটা, আর এদিকে রয়েছে চাল মাপার, তারপর যেটা অনেক সময় দেখেছো তোমরা যে সাপ যারা দেখাতে নিয়ে আসে তারা ওই ঝুড়ির মধ্যে রাখে, তো এই ঝুড়িগুলো না কিছু ঘাস আছে সেই ঘাস দিয়ে তৈরি হয়। আর এই যে দেয়ালের মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন পুতুল, তো এগুলো সবই হচ্ছে পশ্চিমবঙ্গের। এই যে কুলো, তারপর খাটিয়া, আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পালকি। তো আগেকার দিনে যখন গাড়ি থাকতো না তখন এইরকমভাবে নতুন বউ শ্বশুর বাড়িতে যেত, এরকমভাবে পালকিতে চেপে, তো সেটাও একটু এখানে তুলে ধরা হয়েছে। আশেপাশে আরও বিভিন্ন রাজ্যে রয়েছে, যেমন উড়িষ্যা, তারপর আন্দামান নিকোবর, গুজরাট, রাজস্থান, এমন করে অনেকগুলো রয়েছে। তো তোমরা দেখতে থাকো, আমি আর কথা বলছি না, মিউজিক দিয়ে আমি তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি, অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখো। তো এগুলো বেশিরভাগই মাটির ঘর, আর এই যে মানে যে রাজ্যে যেরকম মাটির বাড়ি কিংবা সাজ সরঞ্জাম থাকে তো সেইগুলোই ফুটে তোলানো হয়েছে, এমনকি তাদের পরিবেশ, তাদের সব কিছুই, তো যেরকমভাবে তারা সেখানে বসবাস করে সেই সবই দেখানো হয়েছে। যাকে বই চাঁদি বলে ওরে ভয় কি যে তার ভাবে তুলে, প্রদীপ ভূষণ বলে অন্তিম কালে। সেগুলো চরকার সাহায্যে সুতো তৈরি করে পরে।
তো এখানে কুঠির শিল্পর সাথে সাথে বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে, যেরকম ফটো অ্যালবাম, এই যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখতে পাচ্ছ, দেখে অনেক সুন্দর লাগছিল, মনে হচ্ছিল বাড়ি নিয়ে আসবো। আর বিভিন্ন রকমের দেয়ালে টাঙানোর মতো ছবি দেখলেই মন কেড়ে নেবে। তো তোমরা এখান থেকে শপিং করতে পারো, এমনকি ড্রেস, তারপর ব্যাগ, এই রকম সুন্দর সুন্দর মাটির শিল্প অনেক কিছু রয়েছে। তো আজকে শুধুমাত্র আমি সৃজনী শিল্প গ্রামটি তোমাদের সাথে তুলে ধরেছি, এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে বিভিন্ন রকম ওখানের, মানে শান্তিনিকেতনে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখতে থাকো মাই বেঙ্গলি লাইফস্টাইল।